ভোলায় গত 24 ঘন্টায় করোনা উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় তিনজন এবং বৃহস্পতিবার সকালে একজনের মৃত্যু হয়। ভোলার 250 শয্যার জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন নারী এবং দুইজন পুরুষ রয়েছে। বর্তমানে হাসপাতালটিতে 75 জন রোগী ভর্তি রয়েছেন, যাদের মধ্যে করোনা আক্রান্ত 57 জন এবং উপসর্গে ভর্তি আছেন আরও 18 জন। আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে উপসর্গে মৃত ব্যক্তিদের জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যা ছিল বলে জানা গেছে। এদের মধ্যে ভোলা সদরের বাসিন্দা দুইজন, তজুমদ্দিনের বাসিন্দা একজন এবং দৌলতখাঁড়ের বাসিন্দা একজন। ভোলার সিভিল সার্জন ডাক্তার KM শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে গত 24 ঘন্টায় ভোলায় নতুন করে আরও 113 জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে মারা গেছে আরও একজন। জেলায় বর্তমানে নমুনা সংগ্রহের তুলনায় শনাক্তের হার 42%। নিউজ ডেস্ক, কোস্টাল ভোলা।